হাসপাতাল এবং স্বাস্থ্য খাতে আর ঘুষ বাণিজ্য চলবে না এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রোববার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণায় একমত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসায় মুগদা হাসপাতালে একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করা হয়েছিল সেখানেই বিনামূল্যে উন্নত সেবা পাবেন আহতরা সমন্বয়ক হাসিব মাহমুদ জানান আন্দোলন চলাকালে মোট সাড়ে ছশো মানুষ মুগদা হাসপাতালে চিকিৎসা নেন এখানে মারা যান তিনজন হাসপাতালের সব অনিয়ম দুর্নীতি দূর করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা এই যে আন্দোলনটা ছিল এই আন্দোলনে আমাদের অনেক ছাত্র থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সকল স্তরের মানুষই কিন্তু একটি হতাহত হয়েছে গতকাল কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একটা মিটিং করেছি এবং আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরকে যাতে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায় সেজন্য কিন্তু আমরা প্রতিটি হস প্রতিটি হসপিটালে কিন্তু আমরা স্পেশাল স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট আমরা গঠন করেছি